राज्य क्षमता थाका सत्त्वेও समबाय समितির নির্বাচনে প্রার্থী দিতে ব্যর্থ শাসক দল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বামপন্থী প্রার্থীরা। হাওড়া সাকরাইলের শ্যামাপ্রসন্ন সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে মোট 64টি আসনের মধ্যে একটি আসনেও প্রার্থী দেয়নি শাসক দল তৃণমূল কংগ্রেস, যার ফলস্বরূপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় 64টি আসনে জয়লাভ করল বামপন্থী প্রার্থীরা। দিতে পারলো না সেটা ওদের থেকে জানবে, ওদের ব্যর্থতা তাই দিতে পারেনি। সারা বাংলায় যদি আপনার নির্বাচন হয় তখন যদি ফ্রেশ নির্বাচন হয় মানুষ তার জবাব ঠিক দিয়ে দেবে। তাহলে এখানে কোনোদিন পারবে না। আমরা 100 বার আশা করেছিলাম, কারণ আমাদের এখানকার যে ঐতিহ্য, এই সমবায়ের যা ইতিহাস, সমবায় জগ্ন জন্ম লগ্ন থেকে সমবায়কে যেভাবে সমবায়ীদের মধ্যে যেভাবে প্রতিষ্ঠিত করেছে, তার সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে যেভাবে, অতএব আমরা আশা ছিলাম এখানে আমরা জিতব এবং ব্যাপকভাবে জিতব। তাহলে যদিও সাঁকরাইলের বিধায়িকা প্রিয়াপাল দাবি করেন এই নির্বাচন সম্পর্কে তাকে জানানো হয়নি, তিনি অভিযোগ করে বলেন অনৈতিকভাবে এই নির্বাচনের প্রক্রিয়া করা হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেউ জানায়নি অবধি, কোনো নোটিশ নেই, কিছু নেই, কাউকে না, ওরা কেউই জানি না আমরা, ওরা মন মন এটা করেছে। এবং এটা হতে পারে না, সরকারে থেকে যে কেউ নমিনেশন জমা দেবে না এটা হতে পারে না, পুরোটাই গোপনে এবং এটা পুরো ডুপ্লিসিটি করে এটা করা হয়েছে। এর জন্য যা যা পদক্ষেপ নেবার আমরা নেব না, আমার কাছে কোনো খবর নেই। লিস্ট কি টাঙিয়েছে না ঠিক নিয়েছে, কেউ ব্যাংকে গিয়ে তো দেখবে না, আমরা তো কি ব্যাংকে দেখতেই আমরা কি লিস্ট টাঙিয়েছে না ওরা বিনা, এটা কোনোদিন হতে পারে? বর্তমানে যা পরিস্থিতি তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 84টা সিট এমনি এমনি জিতে গেল, 64টা সিট, এটা হতে পারে নাকি? কখনো হতে পারে না এটা। এটা যা করার আমি আইনত ব্যবস্থা নেব, মানে আইনি ব্যবস্থা নেব, অবশ্যই নেব, এটা এইভাবে হতে পারে। কি মনে হচ্ছে এই যে ফল মানবেন না, মানে না একেবারেই মানবো না, এটা কি মানার এটা মানার কথা? আমরা কিছু জানলাম না, শুনলাম না, বিডিও সাহেবকে কিছু জানালো হলো না, এটা ঠিক না। আমরা দেখছি কি করা যায়, লিখিতভাবে আমরা জমা করবো সব জায়গায় দেবো, এটা খুব অন্যায় হয়েছে যেটা হয়েছে, এটা ঠিক না, আমরা দেখে নিচ্ছি কী করা যায়।